নৈহাটিতে বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারদ উদ্ঘাটন হবে আগামী 29শে অক্টোবর। দ্বারোদ্ঘাটন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে 27শে অক্টোবর থেকে শুরু হবে কোষ্টি পাথরে তৈরি বড়মার 4.5 ফুট উচ্চতার নতুন মূর্তির প্রতিষ্ঠা পুজো। 12 জন পুরোহিত 27 থেকে 29শে অক্টোবর পর্যন্ত এই পুজোতে অংশ নেবেন। বড়মার পুজো এবছর শতবর্ষের। এতদিন মন্দিরের ফটোতে বড়মার পুজো হতো, এবার মূর্তি হয়েছে। বানিয়েছেন রাজস্থানের শিল্পী ধর্মেন্দ্র সাউ। এই মন্দির তৈরি করতে প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। বৃদ্ধাশ্রম এবং ধর্মশালাও তৈরি হচ্ছে। বর্তমানে মন্দিরের দোতলায় বড়মার নিত্য পুজো হয়। কোষ্ঠীপাথরের মূর্তি মন্দিরের একতলায় স্থাপিত হবে। তবে কালী পুজোর সময় যেভাবে 22 ফুট উচ্চতার বড়মা ভক্ত দরবারে উপস্থিত থাকেন, এবারও তার ব্যতিক্রম হবে না।